ত্রিপুরার প্রদেশ গেজেটেড অফিসার সংঘের উদ্যোগে এক বহুমুখী জনকল্যাণমূলক শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার তেলিয়ামুড়াস্থিত হাওয়াইপাড়ি উচ্চ বিদ্যালয়ে। এই বহুমুখী জনকল্যাণমূলক শিবিরে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, ত্রিপুরার প্রদেশ গেজেটেড অফিসার সংঘের পদাধিকারী সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। এদিনের শিবিরে গ্রামীণ এলাকাবাসীদের স্বাবলম্বী করে তুলতে মোরগ ছানা বিতরণ করা সহ গাছের চারা, দুস্থদের মধ্যে কম্বল বিতরণ এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। তাছাড়া কৃষি জমির মাটির নমুনা পরীক্ষা এবং গবাদি পশুদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এদিন জনকল্যাণ বা কল্যাণী রায় জনকল্যাণমুখী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পশ্চিম হাওয়াবাড়ি গাঁও পঞ্চায়েতে আজকে গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা বেনিফিশিয়ারি লিস্ট পাড়ার লোকজনদের সঙ্গে কথা বলে বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করে তারা নিয়ে গেছেন কয়েকদিন আগে। আজকে 14টা ডিপার্টমেন্ট এখানে ইনভলভ হয়েছে। আজকে গরিব মানুষের জন্য দাও, কোদাল, করাত, যারা যার পেশা ওই পেশার উপর বেস করে আমরা এগুলো প্রদান করেছি। গরিব মানুষের আজকে শীত এসে গেছে, গরিব মানুষের জন্য কম্বল দেওয়া হচ্ছে। এখানে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। রক্ত পরীক্ষা করা হচ্ছে ডায়াবেটিক কিনা, তো এদের নাম রেকর্ড করা হচ্ছে, তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে, বিভিন্ন ভিটামিন থেকে শুরু করে বিভিন্ন রোগে ওষুধ দেওয়া হচ্ছে। যে আয়ুর্বেদিক নিতে চাইছে, যে হোমিওপ্যাথিক নিতে চাইছে, ওইভাবে সে ব্যবস্থাপনা করা হয়েছে। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের পক্ষ থেকে মুরগির বাচ্চা, গরিব মানুষ যারা স্বনির্ভর হতে চাইছেন তাদেরকে দেওয়া হচ্ছে। এআরডিডির তরফ থেকে পশুদেরকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং তৎসঙ্গে ওষুধ দেওয়া হচ্ছে। এগ্রিকালচারের তরফ থেকে গাছের চারা দেওয়া হচ্ছে, কোদাল দেওয়া হচ্ছে এবং সয়েল হেলথ কার্ড, যেটা মাটি পরীক্ষা করে আপনার এখানে